এরা মিউনিসিপ্যালিটির লোক, খবর দেওয়া হয়েছে। তা এরা বলেছে এরা এদের যথাস্থানে নিয়ে চলে যাবে। কেমন আছেন সবাই? বিং লাইফের ঝিনুকে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দুপুরবেলা থেকে শুরু করছি আজকের ব্লগ। সকালবেলাতে বিভিন্ন ব্যাপার নিয়ে বাড়িতে বেশ রকম হয়েছে আর কি। আগে দিনের অভিজ্ঞতাটা নিয়েই, ওই এক ভদ্রলোককে আমার শ্বশুরমশাই খবর দিয়েছিলেন যে বাড়ির একটা কর্নারে ওটাকে পুঁতে দেওয়া হবে। তো অনেকেই আর কি বলেছে যে মিউনিসিপ্যালিটিতে আগে একটা খবর দেওয়া প্রয়োজন যে এরকম একটা ব্যাপার ঘটেছে, কারণ এটা যদি মিউনিসিপ্যালিটির লোক এসে কিছুই না করে বা কিছুই না দেখে, তাহলে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে গিয়ে এই জিনিসটা বারবার ঘটতে থাকবে বারবার। তো আমার শ্বশুরমশাই সেই জন্য কালকেই মিউনিসিপ্যালিটির একজন ভদ্রলোককে, পূর্ব পরিচিত একজন ভদ্রলোককে ফোন করেছিলেন। আনঅফিসিয়ালি তিনি তাকে জানিয়েছিলেন। তো তিনি যেটা করেছেন যে সকালবেলাতে সাফাই কর্মীদের পাঠিয়ে দিয়েছেন, একেবারে সকালবেলাতে। তো তারা এসে, ওই ভদ্রলোক এসে মাটি খুঁড়ে ওটাকে পুঁতে দেওয়ার আগেই ওরা এসে ওটাকে জাস্ট নিয়ে চলে গেছে। বলেছে যে না, এটা আমরাই নিয়ে যাবো, এটা আমাদের নির্দিষ্ট জায়গা আছে, আমরা সেখানে সেটাকে পুঁতে দেবো। তা সেই জন্য ওরা সকালবেলাতে এসেছিলো। তারপরে সেই ভদ্রলোক যিনি মাটি খোঁড়ার জন্য ডেকেছিলেন আমার শ্বশুরমশাই, তিনি এসেছেন বেশ অনেকটাই বেলায়, ততক্ষণে তো হয়েই গেছে। ঘটনার পুনরাবৃত্তি যাতে আবার না ঘটে সেটা একটু দেখতে হবে, সেই ব্যবস্থা একটা কিছু করতে হবে। এইসবের জন্যই আর কি মূলত, আরও কিছু খুটুরখাটুর এদিক ওদিক মিলিয়ে আজকে সব কাজেরই খুব দেরি 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 অবস্থা। মানে জল খাবার দেরিতে, এখন যেমন রান্নাঘরে ঢুকিনি, লাঞ্চের জন্য কি করব জানি না। কালকে মাংস করেছিলাম, অনেক মাংস রয়েছে, আমার বত্ত মাংস ওই খাইনি। টুপুর তো রাত্রেবেলায় ভাত খায় না, বেশিরভাগ দিনই ভাত খায় না, তো কাজেই মাংসটা অনেকটাই রয়েছে। আর সেটার জন্যই আর কি, মানে আরও বেশি আর কি ইচ্ছা করেও যেন কিছুটা দেরি করছি আর কি, কারণ এক এক পিস মাছ রয়েছে। আমি কালকে ভুল করে 4 পিস রান্না করে ফেলেছিলাম। তো আমার নিজে যখন রান্নাটা আমি করেছিলাম, তখন আমার শ্বশুরমশাইয়ের খাওয়াও হয়ে গেছে, সেহেতু আমি শ্বশুরমশাইয়ের জন্য করিনি। আর রাত্রেবেলা আমার শ্বশুরমশাই একদম মাছ খেতে চান না, খেলে তার পেটে খুব কষ্ট হয়, ওই অসুবিধে হয়, বারবার বাথরুমে যেতে হয় রাত্রেবেলা ঘুম থেকে উঠে উঠে, ওই জন্য রাত্রেবেলাতে উনি একদম ওগুলো খেতে চান না। তো ওই 1 পিস মাছও রয়েছে এখন। আজকে একটু নিরামিষই করবো ভাবছি, আজকে অনেকদিন আলু পোস্ত হয় না, একটু আলু পোস্ত করবো, আলু পেঁয়াজ টমেটো দিয়ে একটা পোস্ত। হ্যাঁ, সেটা অনেকদিন হয় না, মানে কি তাও আর কি সপ্তাহখানেক বা দেড়েক তো হয়েই গেল সেটা হয় না। একেবারেই ভরা ফাগুনের হাওয়া, শুকনো পাতা দোলার হাওয়া। হ্যাঁ, এতক্ষণ অবশ্য নবপল্লব গজিয়ে যাওয়ার কথা, কিন্তু আমার বাগানে, ছাদ বাগানে বিশেষ করে এখনও শীত আছে, এত শীতের ফুল দিয়ে এখনও ভর্তি। হ্যাঁ, আর এই ফুলগুলো হচ্ছে আইনত নিষিদ্ধ, সেটা তুলে মানে তোলা আর কি, আইনত নিষিদ্ধ তোলা। সেই জন্য ওই ফুলটা ফুটে ঝুলে গেছে, কিন্তু ওটাকে তোলা হয়নি। ওইখানে সব ফুল ফুটবে, আর এটা বিজন রাখার জন্যও আলপনাদি রাখবে। তা আমার আসলে এই শখের গাছ থেকে ফুল তুলে পুজো করতে খুব রাগ ধরে। নিচে অনেক গাছ আছে, অনেক ফুল আছে। হ্যাঁ, তেমন যদি হয় 10 টাকার ফুল কিনে এনে দেবো, কিন্তু এই এই শখের ফুল তোলা যাবে না, এই হচ্ছে কথা। আজকে সারাটা দিন কেটে গেল, কিন্তু সেরকম ব্লগিং আজকে কিছুই হয়নি। ডেলি ব্লগারদের এরকম এক এক দিন হয় যে দিনটা কাজকর্ম ঠিকঠাক হয়, কিন্তু এই আর কি ব্লগিংটা কোনোরকম সেরকমভাবে হয়ে ওঠে না। আজকে আমার হচ্ছে সেরকমই একটা দিন, যে দিন পেরিয়ে গেল সেরকম ব্লগিং কিছুই করে উঠতে পারলাম না। তো যাই হোক, সন্ধেবেলায় আজকে একটু বেরোনোর প্ল্যান আছে, একটু আজকে তো 28 তারিখ, আজকে তো যেতেই হবে ভুটিয়া মার্কেট। কিন্তু শুধু ভুটিয়া মার্কেট নয়, সাথে এদিক ওদিক একটু একটু যাওয়ার প্ল্যান আছে। টুপুরকে নিয়েই যাব, কারণ টুপুর সেই যে স্কুল থেকে ফিরেছে তারপর আর বেরোয়নি, ওকে নিয়ে একটু বেরোনোর প্রয়োজন আছে মনে হয় আমার। তো নাগাড়েই পড়ছে, একভাবেই পড়তে পড়তে মাথাটাও কীরকম হয়ে যায়। তো আজকে স্যার আসবেন না যেহেতু, সেহেতু আজকে ওকে নিয়ে একটু বেরোবো। এটা কনফার্ম যে ভুটিয়া মার্কেট যাব, কিন্তু আর কোথায় যাব এখনো জানি না। সন্ধেবেলাতেও এত সুন্দর লাগছে দেখতে গাঁদাটাকে, অন্য রকমের কমলা মনে হচ্ছে, রংটাকে একটু অন্য রকম লাগছে। এটা একটু সবুজ ঘেঁষা হলুদ লাগছে এখন এই মুহূর্তে, রোদ পড়লে একরকম আর রোদ ছাড়া একরকম। ভেবেছিলাম যে বাইরে বেরিয়ে তারপরে আবার একবারে ব্লগিং করব, মাঝখানে এখন একটু এই যে লেপের তলায় আছি, একটু বাদেই বেরোবো। তো এও ঘুমাচ্ছে, সুতরাং এখন একে একটু ডিস্টার্ব না করাই উচিত, সেই জন্য ভেবেছিলাম তারপরে ক্যামেরাটা অন করবো। তো এখন বসে কী করবো, তো কয়েকজনের ভিডিও দেখছিলাম। তো আমি কিন্তু পুরনো অনেক মানুষের ভিডিওই, মানে যারা আমার সাথে প্রথম থেকেই আছে তাদের ভিডিও যেমন দেখি, তেমনও কিন্তু নতুন যারা ক্রিয়েটার যাদের হয়তো এখন একেবারেই ভিউ হচ্ছে না, এরকম আমি এক্ষুনি একজনের ভিডিও দেখলাম, ভালো কন্টেন্ট, ভালো মানে বেশ খেটে ভিডিও বানাচ্ছে লাইফস্টাইল ব্লগিংয়ে, ভয়েস ওভার দিয়ে সুন্দর মিউজিক অ্যাড করে, কিন্তু তার ভিউ হচ্ছে আমি নিয়ে বোধহয় 22 ভিউ, 22 ভিউ। তো আমি এরকম চ্যানেলও কিন্তু প্রচুর দেখি।
বেশ কিছু মানুষের জাস্ট আমার মনে হয় যে মানে ভালো লাগে না অতটা, আবার কিছু কিছু মানুষের যারা ভালো লাগে তাদের কিন্তু আমি ঘুরিয়ে ফিরিয়ে সাবস্ক্রাইব তো সবাই গিয়ে করি, তারপর ঘুরিয়ে ফিরিয়ে তাদের চ্যানেল কিন্তু আমি যাই। কিন্তু একটা ভুল আমি খুব মানে কি বলবো হুহু করে সবার মাঝখানে দেখতে পাচ্ছি, একটা ভীষণ বড় একটা ভুল, সেটা হচ্ছে কোনো কারণ নেই, কথা নেই, বার্তা নেই, কোনো হ্যাশট্যাগ দিয়ে কোনো বড় ইউটিউবারের নামটা নিজেদের টাইটেলের মধ্যে দিয়ে দেওয়া। হ্যাপি উইথ মামুন, MS ফ্যামিলি, বড় মানে তারা দেখুন ক্রিয়েটার সবাই, তাদের বেশি ভিউ হয় আপনার ভিউ হয় না, এইটুকুই ডিফারেন্স। কিন্তু কি হচ্ছে বলুন তো, এতে না সাংঘাতিক ক্ষতি করছেন আপনারা, মানে না বুঝেই হয়তো করছেন, কেউ একজন করেছে তার দেখা দেখি হয়তো করছেন, কিন্তু তাতে তো আপনাদের ভিউ ওই 50, 60, 100ই হচ্ছে। হ্যাঁ, তো সুতরাং হ্যাশট্যাগ দিয়ে অ্যাসেজ খুব একটা লাভ যে হচ্ছে তা তো না, আর যেটা ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে যদি সেই ক্রিয়েটারের চোখ পড়ে যায়, কারণ আমার নামেও হ্যাশট্যাগ দিয়েও দেখলাম বেশ কিছু ভিডিও আছে। তো আমি কাউকে এমন নির্ভেজাল ভিডিও সে থাকুক গিয়ে, সেটা হয়তো বা আমার মতোই সবাই মনে করছে যে নির্ভেজাল ভিডিও থাকুক, কিন্তু এটা কিন্তু ইউটিউবের গাইডলাইনের বিরুদ্ধে, এই কাজটা করাটা কিন্তু ইউটিউবের গাইডলাইনের বিরুদ্ধে। আর দু নম্বর কথা, তাদের নাম ইউজ করে যেটা হচ্ছে যে যারা ইউটিউব করে না শুধুমাত্র দর্শক, তারা যখন আপনার চ্যানেলে যাবে, ইউটিউব তাদের রেকমেন্ড করবে আপনার চ্যানেলে যাবে, তারা আপনার টাইটেল দেখে এমন বিরক্ত হবে আর জীবনে আপনার চ্যানেলে কিন্তু তারা যাবে না, কারণ এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু মানুষের হাতে প্রচুর অপশন আপনাকে ছাড়া। এক্সেবার এখন লোকে প্রথম কথা হচ্ছে কম্পিটিশনের বাজার, ভালো ভালো ইউটিউবার ছাড়াও এরকম মানে ভালো মানে বড় যাদের অনেক ভিউ হয়, আমি তাদেরকে ভালো বা বড় বলছি, অন্যভাবে নেবেন না কথাটা, তো সেটা ছাড়াও অনেক মানুষই আছেন, কিন্তু অনেক মানুষই আছেন যারা কিন্তু নতুন নতুন ইউটিউবারে খোঁজ করেন স্বাদ বদলের জন্য, তো তারা ওই জিনিসটা দেখে না এতটাই বিরক্ত হবে যে আর আপনার চ্যানেলে আসবে না। কাজে এভাবে করে কিন্তু নিজের চ্যানেলের ইমপ্রেশন নিজেরাই ডাউন করবেন না, এটা আমার আপনাদের কাছে অনুরোধ। হ্যাশট্যাগ অন্যের নামটা যদি আপনাদের ব্যবহার করতেই হয় তাহলে তাদের নামেই যা হোক একটা কিছু, বা তাদের সেই প্রসঙ্গে অন্তত এক লাইনের হলেও কিছু একটা বলুন, তারপরে তাদের নামটা দিন, নাহলে ব্যাপারটা পুরোটাই কি বলবো একটা অবান্তর দাঁড়াচ্ছে এবং আপনাদের চ্যানেলের ক্ষতি কিন্তু আপনারা অনেক এমনিই করছেন। ইনস্টাগ্রামে, মেসেঞ্জারে বা আমার ভিডিওর কমেন্টে অনেকেই এসে বলেন দিদি আমার পরিবারে এসো, আমার ভিডিও দেখো, আমি সবাইকেই অ্যাটেন্ড করার চেষ্টা করি, কারোর ভিডিও তো কমেন্ট করি না কিন্তু আমি সবার ইয়েতেই চেষ্টা করি, কারণ নিজেও চাই যে বেশ কিছু ভালো ভালো ইউটিউবার নতুন করে আবার উঠে আসুক, সেটা সবাই আমরা চাই, আমিও চাই যে আমি যে কন্টেন্টে কাজ করছি আমার মতো আরও, কারণ আমাকেও দিনের শেষে না আমারও বিনোদন প্রয়োজন, আমারও অন্যের ব্লগ দেখতে ভালো লাগে, আমারও বৈচিত্র্য মনে হয় যে কেউ যদি একটু বৈচিত্র্যময় কিছু যদি দেখাতে পারে। কাজে এই জিনিসগুলো যারা ভুল করছেন তারা প্লিজ এই জিনিসগুলো করবেন না, নিজের কন্টেন্টে কাজ করুন, আপনি ঠিক যেমন আপনি সেরকম সেরকম সেইভাবেই নিজেকে দেখান, কিছু ইম্প্রুভমেন্ট যেটাকে সে কিন্তু সেটা যেন মানে কি বলবো এর তার কাছ থেকে খাবলিয়ে খাবলিয়ে নিয়ে নয় ব্যাপারটা। হ্যাঁ, নিজে যেটা ভালো বুঝবেন যে এই জায়গাটাতে আপনার ইম্প্রুভ করার প্রয়োজন সেখানে আপনি নিশ্চয়ই ইম্প্রুভ করুন, এবং ভালো ভালো কন্টেন্ট দিন, রেগুলার কন্টেন্ট দিন, দেখবেন ঠিক চ্যানেল দাঁড়িয়ে যাবে। কিন্তু এই ভুলটা কিন্তু করবেন না, যারা এই ভুলগুলো করছেন ইমিডিয়েটলি সেটা শোধরান, নাহলে কিন্তু চ্যানেল কখনো দাঁড়াবে না। শখের জন্য একটা ভিডিও করছেন রেখে দিচ্ছেন সেটা হতে পারে, কিন্তু চ্যানেল কিন্তু দাঁড়াবে না, এটা কিন্তু আমি আজকে বলেই দিলাম। আসল ব্যাপারটা হচ্ছে আজকে ব্লগ না করার কারণ আগের দিন আমি কিছুই এডিটিং করে রাখতে পারিনি, যেদিন ভয়েস ওভার দিয়ে এডিটিং থাকে সেই এডিটিং করতে না অনেকটা টাইম লেগে যায়, সেই জন্য সেই কারণে ব্লগিংটা আজকে সারা দুপুরবেলা মানে এডিট করে ব্লগ আপলোড করে তারপরে আবার আপলোডিংয়ের পরে একটু প্রবলেমও হলো, কারণ যেহেতু একটা নিরীহ প্রাণকে মেরে ফেলার একটা কন্টেন্ট ছিল, আমার টাইটেল থাম্বনেইলে দুটোই ছিল, সুতরাং আমার ওই ভিডিওটা বহুক্ষণ ধরে চেকিং হয়েছে, আমার একটু টেনশনও হচ্ছিলো, সব মিলিয়ে মিশিয়ে হচ্ছিলো না যে মানে ব্লগটা করে উঠতে পারছি ছিলাম না। তো যাই হোক, বেরিয়ে গেলাম এবং এলাম হচ্ছে এক ভদ্রমহিলার কাছে, তিনি হচ্ছেন এই যে মা যিনি একদম গলায় মালা পরে মুন্ডমালা পরে বসে আছেন, তিনি টানলেই তার কাছে আসা হয়, নচেত হয় না, অনেকবার দেখেছি এটা ক্ষেত্রবিশেষে আমি, যে আমি অনেক চেষ্টা করেছি যাবই যাবই কিন্তু যেতে পারিনি, আবার যেদিন কোনো প্ল্যান থাকে না হঠাৎ করে চলে যাওয়া হয়ে যায়, যেমন আজকে তিনি টানলেন আমায় আজকে। আজকে হলে দুপুরটা আমার এতটাই টেনশন হয়েছিল, প্রথম 20 মিনিট আমার ভিডিও পাবলিক হয়ে গেছে কিন্তু কারোর কাছে কোনো নোটিফিকেশান যায়নি, কারণ 1.5 ঘন্টা ধরে শুধু চেকিং হয়েছে। তো যাই হোক, খুব টেনশন হচ্ছিলো সেই সময়টা, খুব মন খারাপও করছিলো যে যাই হোক অনেকগুলো ব্যাপার নিয়ে। তো তখন হয়তো মার মনে হয়েছে যে আহা বাচ্চাটা আমার আজকে এরকম করে দুঃখ পাচ্ছে, তাকে একটু টানি, একটু কাছে ডেকে নিই, তো সেই জন্যই হয়তো আজকে যাওয়ার কথা ছিল এক জায়গায় কিন্তু পৌঁছে গেলাম এক জায়গায়, এবং এখান থেকে গিয়ে আর আমার অন্য কোথাও যেতে ইচ্ছা করেনি, আমি সরাসরি ভুটিয়া মার্কেটেই গিয়েছি। খুব ভালো লেগেছে আজকে আমার এই জায়গাটাতে গিয়ে, হঠাৎ করে যেন প্রচণ্ড মন ভারী ছিল, হঠাৎ যেন মনটা হালকা হয়ে গেল এরকম একটা ব্যাপার। আর কয়েকদিন আগে যে সোয়েটারটা কিনেছি সেই সোয়েটারটাই আজকে পরেছি, যথেষ্ট গরম, এবং তবে আমার যেটা মনে হচ্ছে যে খুব একটা স্মার্ট দেখতে নয়, আমার নিজের খুব একটা ভালো লাগছে না সোয়েটারটা, মানে
কেনার সময় যতটা ভালো লেগেছিল ততটাও লাগছে না পরার পরে, কিন্তু হ্যাঁ জিনিসটা খুব গরম এটুকু বলতে পারি, কেনাটা সার্থক হয়েছে। তো এখন ভুটিয়া মার্কেটে চলে এসেছি, বরের জন্য সোয়েটার দেখছি, প্রথমে বরের সোয়েটারই কিনবো, তারপরে মায়ের সোয়েটার কিনবো। খুব বেশি একটা ঘোরাঘুরি করিনি, অধিকাংশ দোকানই বন্ধ হয়ে গেছে, মানে তারা চলে গেছে, উঠে গেছে, তো কিছু কিছু দোকান শেষ অবধি থাকবে এবং শেষ তারিখ হচ্ছে শুনলাম মার্চের 10। কিন্তু আজকে এই ভদ্রলোকের কাছে যখন থেকে আমি কিনছি, মায়েরটা আর বরেরটা একই দোকান থেকে কিনলাম, মানে বরের একটা আর মায়ের একটা, সে ভদ্রলোকের আগামীকালই হচ্ছে তার শেষ দিন। তো এখন অনেকগুলো জিনিস, ইনিও খুব রিজনেবল রেটেই আমাকে, আসলে এটা যেটা হয় যে ছেড়ে দেওয়ার ব্যাপার হয়, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের দ্বিতীয় একটা সোয়েটার আমি কিনবো, মানে আমার মা বলেছে যে বোম্বার জন্য অন্ততপক্ষে দুটো কিনবি, তোর ছটা হয়েছে তুই বরের জন্য একটা কিনবি, তো এই হচ্ছে ব্যাপার। তো আমার বর পছন্দ করে না, কিন্তু তবুও যা হোক কিনেছি, এবং আজকে কেনাতে তাকে যখন আমি দিয়েছি আমি বলেছি দেখো উপহার দিয়েছি, কিন্তু খবরদার একদম মুখ পেঁচা করবে না, তো সেটা শুনে সে বলেছে ঠিক আছে থ্যাংক ইউ, মানে ওই আর কি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। তো বাড়িতে এসে রান্না করতে হবে, কারণ দুপুরবেলাতে রান্না তো ওইরকমই যেমন তেমন, আগের দিনে তো ইয়ে ছিল এবং ফ্রিজ খুলে দেখলাম আরও কিছু ছিল, আলপনা দিয়েও পাঠিয়েছিল, সেজন্য আলু পোস্ত করবো, কিন্তু করবো ভেবেছিলাম কিন্তু করা হয়নি। তো রাত্রেবেলা একটু অন্যরকম পদ্ধতিতে আলু পোস্ত করছি, মানে এত মজাদার একটা রেসিপি, অথচ এত সুপারহিট হয়ে গেছে, সেটা হচ্ছে আপনারাও বাড়িতে কিন্তু এরকম করতে পারেন। আমি দুপুরবেলাতে যে মাংসটা রান্না করেছিলাম সে ঝোলটা অনেকটা ছিল, মাংস ছিল না কিন্তু ঝোলটা অনেকটা ছিল, সেটাই আর কি ব্যবহার করবো এখানে। সেটা হচ্ছে প্রথমে যেরকম কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, তারপরে একটু নুন হলুদ দিয়ে, তারপর আলু এবং পেঁয়াজ, আমি কিন্তু ইয়েতে আলু পোস্ততে পেঁয়াজ দিই, তারপরেতে যেটা ওই একটু ভাজা ভাজা মতো হলো, তারপরেতে দিয়ে দিলাম হচ্ছে পোস্ত এবং কাঁচা লঙ্কা বাটা যেটা, হ্যাঁ, এরপরে যে এই পোস্ত ধোয়া যে বাটি যে ধোয়া জলটা সেটা দিলাম হচ্ছে সেই মাংসের ঝোল, আর এখন জলের বদলে দিলাম হচ্ছে সেই মাংসের ঝোলটা। তারপর আর কিছুই করার দরকার নেই, নুনটা একটু কম দিতে হবে, কারণ যেখানে আপনি ইয়েটা করবেন যেটা মাংসের ঝোল তাতেও প্রচুর পরিমাণে নুন আছে। এরপর ওপর থেকে দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ, আর দিয়ে দিলাম একটু ধনে পাতা। উফ বাপরে বাপ, বন্ধুরা বিশ্বাস করবেন না এত সুস্বাদু খেতে হয়েছিল, লোভে পড়ে আজকে আমি একটু টেস্ট করেছি, ভাত খাইনি কিন্তু একটু টেস্ট করেছি। সবার শেষে দিয়ে দিলাম একটুখানি চিনি, মানে এত এত সুন্দর খেতে হয়েছিল। এটা কিন্তু শুধু ওই মাংসের ঝোল না, এটা যদি বাড়িতে যদি উদ্বৃত্ত ডাল থাকে, মানে দুপুরবেলার ডাল থাকে, তারপরে একটু মাছের ঝোল থাকে বা অন্য কিছু একটা থাকে, সেটাও কিন্তু আপনারা এরকমভাবে মিশিয়ে দিতে পারেন। বিশ্বাস করুন বন্ধুরা, সুপার হিট হয় খেতে। এই যে দাদা, সঙ্গে সঙ্গে ঘুরে বসা শেষ। হ্যাঁ বলছি যে আলু পোস্ত যেটা খেয়েছো, এটা কেমন খেয়েছো? অতি উত্তম আহার করেছি, ভালো হয়েছে তো সত্যি সত্যি। ওটা কি দিয়ে বলো তো? ওটা আলু আর পোস্ত দিয়ে। না জলটা যেটা ছিল সেটা হচ্ছে দুপুরবেলায় যে মাংসের ঝোলটা বেঁচেছিল, আচ্ছা সেটা দিয়ে দিয়েছিলাম। ওয়াও ভালো হয়েছিল তো? অতি অতি ভালো খেতে হয়েছে। বলি, বলো কি যে বলবো, আমার শুধু শেয়ার মার্কেট নিয়ে কথা বলতে ইচ্ছে করে। না আজকে শেয়ার মার্কেট নিয়ে কথা বলা যাবে না, ইউক্রেনের কেন সমস্যা হচ্ছে সেটা নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না, ও সব নিয়ে এখন কথা বলা যাবে না, অনেক রাত হয়েছে। গাজরের হালুয়া মানে করা হলো না, মাইসুর তুমি কেন করলে না, করা হলো না, তুমি করলে না, তাই করা হলো। তো কুমড়োর হালুয়াটা করি, কুমড়ো নেই তো ঘরেতে, না সে আমি এখানে সংগ্রহ করে আনবো। ঠিক আছে তুমি কুমড়োর হালুয়া করো, আপাতত তুমি কুমড়ো সংগ্রহ করে আনবো। আমি এখনো রান্নাঘরে কিছুটা কাজ বাকি আছে, তারপরে কিছুটা রূপচর্চা বাকি আছে, তারপরে তো এডিটিং বাকি আছে, তারপরে শোয়া বাকি আছে। তোমার কি মনে হয় আমার একটু রূপচর্চা প্রয়োজন? তোমাকে অনেক করে দিতে চাই, তুমি তো রাজি হও না। আচ্ছা তোমাকে যে সোয়েটারগুলো কিনে দিলাম, আমি কি গোমটাকে পাখি উপরে তো করে, তুমি না ও সোয়েটারটা কিনে দিলাম সেটা কেমন হয়েছে বলো? সেটা সোয়েটারটি ভালো সুন্দর হয়েছে, সোয়েটার না সোয়েটার সোয়েটারগুলো, ও সোয়েটারগুলো ভারী ভালো হয়েছে। মানে এটা না বললে কি তোমার খুব অপরাধ হবে? একটু যেটা মেরুন সেটা এনার খুব একটা পছন্দ হয়নি। না না আমার মেরুনটাও ভালো লেগেছে, আমার সবুজটাও ভালো লেগেছে। সবুজ না ওটা, ওটা কি? ওটা কালচে, ওটা কালচে, কালচে সবুজটা ভালো লেগেছে। আচ্ছা যাই হোক, একটু ব্লগটা এন্ড করে দাও প্লিজ। মানে কিভাবে এন্ড করবো, মানে ওইটাই আমার বড় মানে নার্ভাস হয়ে যাই। তুমি তো নিজের যখন করতে তখন তো নার্ভাস হতে না? তাহলে যদি ভালো লাগে আমার চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করবেন, এসবগুলো বলতে তখন তো অসুবিধা হতো না, এখানে কেন করো? বহুকাল সেই মানে আমি এবার এন্ড করি, ভালো করে এন্ড করি। সেটা কী বলি, মানে কী বলবো, যে সবাই আমার প্লিজ প্লিজ সবার যদি ভালো লাগে তাহলে অন্তত আমার বইয়ের চ্যানেলটা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দিন। অন্যান্য বেচারা ভারী কষ্ট হয়, একটু যদি দেখেন, যদি মনে হয় যে সাবস্ক্রাইব করে যায় প্লিজ আরেকটা লাইক দেবেন।
লাইক দেবেন এবং কোথায় ভালো লাগছে বা কি মতামত দেবেন, মত কথা আছে? মতামত, অ্যাবসলিউট মতামত। আর আমি দেখেছি যে যারা তুমি সাবস্ক্রাইব অধিকাংশ এত এনকারেজ করেন, মানে ভীষণ ভীষণ ভালো লাগে। মানে আমি তো খুব খুব যদি মানে নিউট্রাল মানে অবজারভেশন যদি যেটুকু সম্ভব আর কি সেটুকু আমার মনে হয়, সবাইকে বলবো যে দেখুন আমি খুব বিপদের মধ্যে রয়েছি। প্রথম বিপদের মধ্যে সেটা যে সবার কাছে হাত জোর করে প্রার্থনা যে না আমি না আমার এই এইটুকুনি অংশ আর কি, এই যে আমার এই যে 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 অর্ধেকটা এই গোটা বাড়িটার মধ্যে যেটুকু এই অর্ধেক স্পেস হচ্ছে আমার, খালি খালি ব্যাপার থাকে অথচ বইগুলো থাকে, কোনটা সরাবো কোনটা সরাবো না, কোনটা এই রুমটা থাকলে ভালো কোনটা সরিয়ে দেওয়া উচিত, যদি প্লিজ সাজেশন দেন খুবই ভালো হয় আমার। আমি যেগুলো মতামত দিচ্ছি সেগুলো কি খুব ভুল, খুব খারাপ যে এই জিনিসগুলোকে কোথায় কি করতে পারো বা সে সব কিছু দিলে সেটা কখনো ভুল হতে পারে? আমি ও আসলে এখনো একটু আতান্তরে পড়ে যাই, খাবার টেবিলটা কোথায় রাখা হবে বা বিভিন্ন ব্যাপার নিয়ে সত্যি ঘেটে যাই আমি। সত্যি তুমি ঘেটে যাও এবং সাত মিনিট বকে ফেলেছো, সাত মিনিট এই ক্লিপিং এ তুমি সাত মিনিট বকে ফেলেছো। আপনারা প্লিজ মানে হাত জোর করুন, আমার স্ত্রী চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, মানে বেচারা ভারি দুঃখ পায়। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা আমার সাবস্ক্রাইবার না বাড়লে তুমি কষ্ট পাও না? আমি ভীষণ কষ্ট পাই। তাহলে সেটা তো বলছো না? হ্যাঁ আমিও ভীষণ কষ্ট পাই। দাঁড়াও তোমার দেখাচ্ছি মজা।